আমি উম্মি, ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিওর ওনার। আমার মনে হয় যে কোনো মানুষের স্বপ্নের শুরুটাই হয় ছোটবেলায় স্কুল জীবন থেকে। আমার লাইফের সবচেয়ে সুন্দর আর বেস্ট সময়গুলো কিন্তু আমি কাটিয়েছি স্কুল লাইফে। আমার এখনো মনে আছে যখন স্কুলে ছিলাম, কোনো একজন টিচার জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে আমাদের সবার স্বপ্ন কি, আমরা কি করতে চাই। আমি বলেছিলাম আমি এমন কিছু করতে চাই যেটায় আমার কাজের মাধ্যমে সবাই আমাকে মনে রাখে, যেন একটু হলো আমার কাজগুলো সবার উপকারে আসে। ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখে বড় হয়েছি, টিচারকে যে কথাগুলো বলেছিলাম স্কুলে, সেই কথাগুলো সবসময় আমার মনে হতো, তাই হয়ে গেলাম কুকিং স্টুডিওর ওনার। আমার মনে হয় আজকে আমি যতটুকুই এসেছি, যাই করতে পেরেছি, সেই সবকিছুর পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা, বাবা মায়ের দোয়া আর আমার অধ্যবসায় আর কঠোর শ্রমের কারণেই হয়েছে। আমি সবসময় একটা ব্যাপার খেয়াল রেখেছি, সেটা হচ্ছে ঠিক মতো খেয়ে দিয়ে সুস্থ থাকা। যে কোনো একটা গাড়ি চলার জন্য লাগবে তেল, তেল ছাড়া গাড়ি চলবে না। সেরকম আমাদের হিউম্যান বডি কখনোই খাবার ছাড়া ঠিক মতো কিন্তু চলবে না। আমার সবসময় খাবার নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করত। আম্মু সবসময় স্কুলে টিফিন দিয়ে দিত, তারপরও কয়েকটা টাকা চেয়ে নিয়ে আসতাম, যেন স্কুলের গেটের বাইরে যে খাবারগুলো বিক্রি করে সেগুলো খেতে পারি। ঝালমুড়ি, চটপটি, ফুচকা, নানা রকম আচার, বাদাম, এই সবকিছু যে কত অগণিত বার খেয়েছি তার কোনো হিসাব নেই। আচ্ছা, তোমাদের কি টাইপের খাবার পছন্দ? তোমরা টিফিনে কি খাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, আর নিজের প্রোফাইল অথবা নিজের বাবা মার প্রোফাইল থেকে সেই খাবারটার সুন্দর একটা ছবি পোস্ট করে দাও। অবশ্যই পাবলিকলি পোস্ট করবা আর হ্যাশট্যাগ দিবা মাই ড্রিম মাই ডিসিশন। তোমাদের পোস্টের অপেক্ষায় থাকবো।